নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আর একটি নতুন ভিডিওতে স্বাগত তো রেশন কার্ড নিয়ে উঠে আসছে আরও একটি বিরাট বড় আপডেট খবর কেন্দ্রের তরফ থেকে দেওয়া হবে এক টাকা প্রতি কিলো দরে রেশন হ্যাঁ বন্ধুরা কেন্দ্রের তরফ থেকে কাঠ পিছু দেওয়া হয়ে যাবে এক টাকা করে দেওয়া হবে চাল এবং সেটা দেওয়া হবে পাঁচ কিলো করে তো কারা কারা পাবেন কোন কোন কাটে দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে সম্পূর্ণ আপডেট থাকছে এই ভিডিওটির মধ্যে তাই বন্ধুরা অবশ্যই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী একাধিক রাজ্যে গিন রেশন কার্ড ব্যবহারের সুবিধা পেতে চলেছেন গরিব দেশবাসী জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় এই গিন রেশন কার্ড ব্যবহারকারীরা কেন্দ্রের তরফ থেকে এক টাকা প্রতি কিলোতরে রেশন পাবেন বলে জানানো হয়েছে হরিয়ানা ঝাড়খণ্ড সহ দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই গরিব বাসিন্দাদের এই পরিষেবা দেওয়ার উদ্বেগ শুরু হয়ে গিয়েছে আগামী পনেরোই নভেম্বর থেকে ঝাড়খণ্ডে এই কেন্দ্রীয় প্রকল্প শুরু হতে চলেছে বলে জানা হয়ে জানানো যাচ্ছে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকেই দেশের একাধিক রাজ্যে গরিব মানুষদের জন্য এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলে এ জানিয়েছে কেন্দ্র সরকার হ্যাঁ বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসছে একটি নতুন রেশন কার্ড গ্রিন রেশন কার্ড তো এই গ্রিন রেশন কার্ড যারা যারা পাবেন তো তাদেরকে এক টাকা করে প্রতি কিলো ধরে রেশন দেওয়া হবে তো এটা ইতিমধ্যে হরিয়ানা ঝাড়খণ্ড সহ দেশের একাধিক রাজ্যে চালু হয়ে গিয়েছে বা উদ্যোগ শুরু হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই পনেরো নভেম্বর থেকে ঝাড়খণ্ডে এই কেন্দ্রীয় প্রকল্প শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী এখনও পর্যন্ত দেশের যে সকল গরিব মানুষ রেশন কার্ড পাননি তাদের এই নতুন গ্রিন রেশন কার্ড প্রদান করা হবে কেন্দ্রের এই পরিষেবা পেতে ইচ্ছুক দেশবাসীকে এর জন্য প্রথমে নিকটস্থ জনসেবা কেন্দ্র বা পিডিএস বা খাদ্য বিভাগে গিয়ে গ্রিন রেশন কার্ডের জন্য আবেদন জানাতে হবে তবে আবেদনকারী চাইলে অনলাইনে আবেদন জানাতে পারেন গ্রিন রেশন কার্ড পেতে ইচ্ছুক ব্যক্তিদের আবেদন করা কালীন ডকুমেন্ট হিসেবে নিজের আধার কার্ড মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ভোটার আইডি কার্ড জমা দিতে হবে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী গ্রিন রেশন কার্ড গ্রাহকেরা প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ কিলো করে রেশন পেয়ে যাবেন একমাত্র বিপিএল তালিকাভুক্ত উপভোক্তারা এই পরিষেবা পাওয়ার যোগ্য বলে জানানো হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন একটি নতুন রেশন কার্ড আসতে চলেছে গ্রিন রেশন কার্ড তো আমাদের রাজ্যে এ ব্যাপারে এখনও কিন্তু রকম আপডেট এসে পৌঁছায়নি বা কবে থেকে চালু হবে তো খুব শীঘ্রই এই রাজ্য চালু হয়ে যাবে যাতে রেশন কার্ড নেই তারা এবং যারা বিপিএল তালিকাভুক্ত রয়েছে তাদেরকে এই পরিষেবা দেওয়া হয়ে থাকবে পাঁচ কিলো করে খাদ্যশস্য সেটা চাল হতে পারে গম হতে পারে আটা হতে পারে এক টাকা দরে দেওয়া হবে তাদেরকে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট এ ব্যাপারে পরবর্তী আরও আপডেট এলে আমি আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ